এশিয়ান পেন্সের মাস্টার স্ট্রোকস অ্যাপ দেখতেই পেলেন আপনারা। তো ভিডিওটা পুরোটা দেখবেন, স্কিপ করে দেখবেন না, স্কিপ করে দেখলে কিছু বুঝতে পারবেন না। আর যদি ভিডিওটা দেখে আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তীতে আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো এই ভিডিওটা শুধু প্রিন্টার ভাইদের উদ্দেশ্যেই বানানো। তো আপনারা এখানে অনেক রকমের অপশন দেখতে পাচ্ছেন, যেমন রিডিম হিস্টোরি, পয়েন্ট হিস্টোরি, কমপ্লেন্টস, এস্টিমেট বিল্ডার, বিজনেস ফর্ম অ্যাপ, লিডার বোর্ড, আর সর্বশেষে একদম বাঁদিকে রয়ে গেছে স্ক্যান অপশন, এটা দিয়ে আপনারা বারকোড স্ক্যান করতে পারবেন। তো প্রথমে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কীভাবে আপনারা পয়েন্ট রিডিম করবেন। এই যে দেখুন, এখানে রিডিম পয়েন্টস লেখা আছে, আমার অ্যাভেলেবেল পয়েন্টস রয়েছে 1027, আমি এখানে 1027 এন্ট্রি করছি। এই যে দেখুন, এখন এটাকে আমি রিডিম করব, যদিও এটা রিডিম হবে না। এই যে দেখুন, ইনস্ট্যান্ট রিডিম আছে, আপনারা 5 পয়েন্টে 1 টাকা পাবেন। এখানে এই যে দেখুন লেখা আছে স্পষ্ট, এই যে লেখাই আছে এখানে এন্টার মিনিমাম অফ 5000 পিটিএস, মানে 5000 পয়েন্ট আপনাকে করতে হবে। 5000 পয়েন্ট করলে আপনারা 1000 টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি পেয়ে যাবেন। আর KYCটা আপনাদের কমপ্লিট করা থাকতে হবে, নাহলে কিন্তু অ্যাকাউন্টে আপনারা কোনো টাকা পাবেন না। সেটা আপনারা ডিস্ট্রিবিউটারের সাথে যোগাযোগ করে নেবেন কীভাবে KYC করতে হয়। তো দ্বিতীয় যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে স্ক্যান অপশন। এই যে দেখুন, স্ক্যান অপশন রয়েছে এখানে। তো কীভাবে বারকোড স্ক্যান করতে হয় দেখতে থাকুন। এই যে দেখুন, আমি এখন এটাকে স্ক্যান করব। এই যে দেখুন, তো স্ক্যানটা নিল না, যেহেতু এটা স্ক্যান করা ছিল অলরেডি। লেখা আছে এখানে দেখুন, সরি দিস বারকোড হ্যাজ অলরেডি বিন স্ক্যান বাই তন্ময় পাল, ট্রানজ্যাকশন আইডি এত। তো তৃতীয় যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, ঠিক ধরেছেন, টোকেন নিয়ে। এই যে দেখুন, টোকেন লেখা আছে, আমি টোকেনে চলে গেলাম, কারেন্ট ব্যালেন্স এখানে দেখাবে। এই যে দেখুন, আমার 90 টাকা আছে এখানে, আমি যে টোকেনগুলো স্ক্যান করেছিলাম আমার অ্যাভেলেবেল ব্যালেন্স রয়েছে 90 টাকা। তো এই 90 টাকা আমি এখানে রিডিম করব। এই 90 টাকাটাও সেম এখানে রিডিম হবে না, কারণ মিনিমাম এখানে 100 টাকা করতে হবে। এই টাকাটা আপনারা চাইলে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টেও নিতে পারবেন, আপনার পেটিএম ওয়ালেট, গুগল পে, বিভিন্ন ধরনের যে ওয়ালেট রয়েছে সেটাতে আপনারা এটা ডাইরেক্ট ট্রান্সফার করতে পারবেন ইনস্ট্যান্ট। তো তৃতীয় যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে টোকেন কীভাবে স্ক্যান করতে হয়। এই যে দেখুন, পেজটা স্ক্যান নিল না, লেখাই আছে এখানে দিস বারকোড হ্যাজ অলরেডি বিন স্ক্যান্ড। এটাও স্ক্যান নিবে না। এই যে দেখুন, এটা এক্সপায়ার্ড হয়ে গেছে, এটা ডেট ফেল আর কি এই টোকেনটার। অন্য কোনো টোকেন থাকলে এটা স্ক্যান করা যেত এই অপশনটা দিয়ে। তো যাই হোক, কীরকম লাগলো আপনাদের ভিডিওটা আমাদেরকে অবশ্যই কমেন্ট করবেন, আমরা আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য। আর এখানে যে আপনারা অপশন দেখতে পাচ্ছেন, এই অপশনগুলো নিয়েও আমি ভিডিও বানাবো পরবর্তীতে। ধন্যবাদ।